অস্ত্র আইনের মামলায় দুবাইয়ে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাফ খানকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জজ আদালতের বিচারক মুর্শিদ আহমেদ এর রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আরাফ খানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এই মামলায় আরাফ খান পলাতক রয়েছেন। তিনি গ্রেফতার বা আত্মসমর্পণের পর সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে। আরাফ খান পলাতক থাকায় সরকার তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে জানিয়ে পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, এ রায়ের ফলে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও সহজ হবে। এর আগে গত ২৮ মার্চ মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়। সে সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানান, এই মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জন সাক্ষ্য দিয়েছেন, বাকি সাক্ষীদের সাক্ষ্য নেয়ার প্রয়োজন নেই। পরে আদালত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি রবিউল ইসলাম তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে মগবাজারের বাসায় যান। গুলিভর্তি একটি রিভলভার সহ শ্বশুরের বাসার সামনে থেকে গ্রেফতার হন তিনি। এ ঘটনায় রবিউলের বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। আসামি রবিউল ইসলাম আপনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৫ সালের ১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক শেখ হাসান মোহাম্মদ মোস্তফা সারোহার। একই বছরের ১০ মে আদালত রবিউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ জামিন পান তিনি। এরপর জামিনে গিয়ে পলাতক থাকায় ২০১৮ সালের ২৪ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। রবিউল ইসলাম রাজধানীর বনানীতে পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলারও আসামি। ২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন করা হয় তাকে। পরদিন গাজীপুরের জঙ্গল থেকে তার আধাপোড়া লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে ঢাকার বনানী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পলাতক রবিউল সহ ১০ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ৩১ মার্চ অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। এসব মামলায় জামিন পেয়ে তিনি পলাতক হন এবং নাম পরিবর্তন করে আরাফ খান নাম ধারণ করেন। পুলিশের তথ্য মতে আরাফ খান নামে ভারতীয় পাসপোর্ট নিয়ে তিনি দুবাইয়ে অবস্থান করেন। গত ১৫ মার্চ দুবাইয়ের নিউ গোল্ড সুকে জমকালো অনুষ্ঠানে আরাফ জুয়েলার্স নামে একটি সোনার দোকানের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশি ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকাকে হাজির করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এছাড়াও ৬০ কেজি স্বর্ণের বাজ পাখি নিয়েও প্রতারণা করেন আরাফ খান। দুবাইয়ে বসে নানা ধরনের প্রতারণার ফাঁদ পেতে অনেককে বোকা বানাতেন পুলিশ হত্যা মামলার আসামি আরাফ খান ওরফে রবিউল ইসলাম। দেশের অনেক প্রভাবশালীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা বলে নানা কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন তিনি। তদবিরের নামে কারো কারো কাছ থেকে টাকাও নিয়েছেন, এমনকি নিজের যেসব অর্থবিত্তের কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছেন তার সব কিছুর মালিকও তিনি নন। এদিকে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাফ খান ৫ বছরের কম সময়ের মধ্যে কিভাবে এত টাকার মালিক হলেন তা খুঁজে বের করতে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। লাভিব হাসান, সময় সংবাদ।